এখন আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো, এরপরে আপনাদেরকে নিয়ে একটু তওবা করবো। আমি চিন্তা করে দেখছি এই 50 বছর, রুহাজের বয়স 50 চলছে, আজকে কালকে স্টার্ট দিছি, লোহাঠোয়া ক্ষয় হয়ে যাওয়ার কথা। মরনা বলল না, সমস্ত বক্তারই তো চলে গেল। হ্যাঁ, মনে কাফিরুদ্দিন সালিহ তো এই অল্প বয়স, কিন্তু আমি যাদের সাথে ওয়াজ করতাম কেউ নয়। মনে সাইদি সাহেব চলে গেলেন, আরেকটা সাইদি দুনিয়াতে আসবে, আপনারা কি আওয়ামী লীগ করেননি আবার? হক কথাটা বলেন না কেন, আরেকটা সাইদি হবে, আরেকটা যুক্তিবাদী হবে? আওয়ামী লীগের লোকেরা তো সাইদির ওয়াজ হয়েছে কোনা মনার দ্বারায়া চলে গেল, ঠিক কিনা? আমি একদিন চলে যাব, মাঝখান দিয়ে একবার খবর হয়েছিল যুক্তিবাদী মারা গেছে, একেবারে এই জানাজার চিত্রসহ আরেকবার লাশ করতে জানি আনছে আমদানি কিরা, ওইটা আমারে দিয়া লাগাই দিছে। মানুষ কত খারাপ। এরপরে আমি আবার লাইভে এসে বললাম, ভাই সব আমি মারা যাই নাই, অবস্থাটা দেখছেন কি হয়েছে, একদিন মরতে হবে কি না কর, একসাথে বলে। আমি কি ছোট্ট একটা ঘটনা বলবো, 5 মিনিটে বলি ফেলবো। এক রাজা এক রানী ঝগড়া করছে, রাজা রানীর ঝগড়া তো বড় লোকদের ঝগড়া না, লাগে না লাগে না, লাগলে শুনে না। রাজা কয় কথা কব না, রানী কয় টু শব্দ করব না, ঘুমাইতে গেলে একই বিস্তার মধ্যে ঘুমাইতে, একজন দক্ষিণ দিকে আর একজন উত্তর দিকে। রাজা মনে মনে কয় এই বোধ হয় আমার টান দিব, রানী কয় এই বোধ হয় ডাক দিব, এই টান দিব ডাক দিব, কইতে কইতে ফজর হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, কেউ কাউকে ডাকে না। মহিলার আওয়াজ শুনতেছে মরা না, মহিলা আশেপাশে আছে না, মহিলা আপনি যেই মেঘলা গাইছেন চতুর্দিকে আওয়াজ। মহিলাদেরকে বলে গেলাম, আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আমরাও ঝগড়া করি, আমাকে মেজাজ আরো করা বেশি, কিন্তু ঝগড়া করলে কি হইব, লাস্টিং কম করি, সকালে ঝগড়া হইলে দুপুরে শেষ, দুপুরে হইলে বিকালে শেষ। এখন এই নিয়ম যদি এইটা হয় তাহলে কত না ভালো হয়, নিয়ম যদি এইটা হয় তাহলে কত না ভালো হয়। রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুমাইতে গেলে স্ত্রী যদি মনে করে যে আমি একটু বেশি বইলা ভালাইছি, তাহলে স্বামীর পায়ের পার্শ্বে দাঁড়ায়া পা দুটা মন্থন করে পা স্পর্শ করে বলবে, ঝগড়ার সময় আমি একটু বেশি করে ভালাইছিলাম তোমারে, আমার মাফ করে দাও, পায়ে ধরলাম। আর যদি স্বামী মনে করে আমি বেশি বলছি, তাহলে স্ত্রীর সামনে যাইয়া বলবে, ঝগড়ার সময় বেশি বলে ভালাইছিলাম, যাকে মনে কিছু নিও না, আমারে মাফ করে দাও, তাহলে কত না ভালো হতো, ঠিক কিনা? ঝগড়া লাগার পরে একদিন দুই দিন তিন দিন এমনও স্বামী স্ত্রী আছে এক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে কোনো কথা বলে না, এমন যাতে না হয়। যুব বাবারাজ দ্বারা বিয়ে সাথী করো নাই তোমরা আইসো, কপালে যদি বউ থাইয়া থাকে যদি বিয়া করো আর কি, দেখে শুনে বিয়া করো, রাস্তাঘাটে মা বাবার পারমিশন ছাড়া বিয়া করে বইয়ে থাকো না, অশান্তি হবে, ঠিক কিনা বলো?
পিঠাপিঠি করো না স্বামী স্ত্রী, পিঠাপিঠি এগুলি জায়েজ নাই। জোরে বলেন কি নাই? মহিলারা খুশি হয়েছে, এই বক্তা আনে না কি ছাতা ফাতা আনে, কি ওয়াজ করে, বক্তা নিজের ওয়াজ নিজেই বুঝে না, এত জোরে চিল্লায় নিজেরটা নিজেই বুঝে না, ওভার কন্ট্রোল হয়ে গেছে। স্বামী স্ত্রী ঝগড়া করা জায়েজ নাই, বউ পিটনের লেগে আলাদা হয়ে লাডি বানাইছে, সেগুন কাঠ দিয়া মোটা লাডি, ঘরের ভিতরে ওয়ালে ঝুলাই তুলছে, ঝুলাই স্বামী স্ত্রীর কয় এটা তল লেগে বানাইছি, সকালে বিকালে দুইবার জিয়ারত করিস, জায়েজ নাই, চিল্লায় খাও কি নাই, মনে থাকবে? বউরে বেশি বেশি করে আদর করবা, বউরে কইবা আই লাভ ইউ, আরেক বেটিরে লাভ ইউ কাউ কে লেগে, হে বেটি রাস্তাটা যায়, বেটি রাস্তাটা যায় রাস্তার কিনারে দাঁড়া লাভ ইউ, সি 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 সি, নিজের বউরে গিয়ে 100 বার লাভ ইউ কবা, একবার লাভ ইউ কইবা একটা গুলা সোয়া বইব, এই কথাটাও ফালতু কই নি আমি, আপনি মনে করেন না যুক্তিবাদী ফালতু একটা কথা কয়ে গেল, বউরে লাভিও কইবা একবার কমপক্ষে একটা সোয়া বইব, আর নাহলে 10টা সোয়া বইব, সোয়ানাল্লাহ বেশি বেশি করে আদর করবা, পিঠাপিঠি স্বামী স্ত্রী পিঠাপিঠি কইলেন না, মিলামিশা চইলেন। আপনি জানেন আপনি হাসরের ময়দানে মুসিবতে পড়ে গেলে আপনার বউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে? জোরে সুবহানাল্লাহ কোন, আপনি একই সুবহানাল্লাহ বললেন। হাসরের ময়দানে স্ত্রীকে ডাক দিয়ে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও, স্ত্রী বলবে আল্লাহ আমার জামাই কই, তোর জামাই বিপদে পড়ছে, তোর যাওয়া তুই যা, স্ত্রী ডাক দিয়ে বলবে আল্লাহ গো যেই স্বামীরে লইয়া 70-80-50-60 বছর জীবন কাটাইলাম, আমার স্বামী কই, আমার স্বামী ছাড়া আমি জান্নাতে যাব না, আল্লাহ ডাক দিবেন ফারেস্তার রে বের হয়ে যাও, তারা ফারেস্তাদেরকে আল্লাহ বলবে বের হয়ে যাও, আসরের ময়দানে যেখানে পাও স্বামীটাকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো, দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও, নারায়ণ তাকবীর। আমি অসুস্থ অবস্থায় আমার কথাবার্তা বলতে পারতেছি, আচ্ছা যারা দাঁড়িয়ে আছে এরা বসে না কেন, এরা হিন্দু নিয়াবা, হিন্দু হইলে তুমি বাইরে বাইরে থাকো, আর মুসলমান হইলে ভিতরে বলো, ভিতরে এসে বসো, এখানে বসলে লাভ না লস, অল্প না বেশি, এই প্রোগ্রামটা যতক্ষণ মুনাজাত না হবে প্রোগ্রামটা জান্নাতের একটা টুকরা হইত। আমরা কোথায় বসে আছি চিল্লায় বলেন কোথায়? এই কথাটা যদি কারো সন্দেহ হয় এবারে রিমান থাকবো, কেউ যদি মনে করেন এই কথাটা হাদিস না, এইটা যুক্তিবাদী বানায় কইছে, ইমান থাকবো? কোথায় বসে আছি? তা আপনি বাইরে দাঁড়ায় আছেন কেন? মুরগির পাখার নিচে যে ডিম থাকে ওই ডিমই কিন্তু বাচ্চা দেয়, ঠিক কিনা? কোনো একটা ডিম যদি গড়ায় গড়ায় বাইরে যায় পাখার বাইরে, ওটা বাচ্চা দিব নষ্ট হয়ে যায়, তো যারা বাইরে আছে এরা ভিতরে আসে না কেন? বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমি
আমি টেস্ট করে দেখছি, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, 15-20 মিনিট বলবো, এই কথা বলতে কষ্ট হচ্ছে আমার। 15-20 মিনিটের মধ্যে ম্যানেজ করে আমি আপনাদেরকে নিয়ে একটু মুনাজাত দিব। আমার সাথে মুনাজাত দিতে রাজি? সবাই রাজি? একটা কথা আগে বলে ফেলি, ওই পরে আমি রাজা রানীর ঘটনাটা বলে শেষ করব। এই এর আগে একটা হাদিসের কথা বলি। হাদিস শরীফ আসছে, আপনারা যারা যারা ওয়াজ শুনতে আসছেন, আপনার মা বাপ দাদা দাদি নানা নানি এদের কবরে খবর হয়ে গেছে, ফেরেশতারা গিয়ে বলছে তোমার বাবাকে, তোমার মাকে, তোমার দাদাকে, তোমার দাদিকে, যে তোমার নাতি ওয়াজ শুনতে গেছে, তোমার ছেলে ওয়াজ শুনতে গেছে, তোমার মেয়ে ওয়াজ শুনতে গেছে। এই খবরটা কবরের ভেতরে ফেরেশতারা যাইয়া মা বাবার কাছে বলে দেয়, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন মা কী কয় জানো? মাকে আমার পোলা বাজে গেছে, হ্যাঁ গেছে, তো তো দোয়া করবো নি? অবশ্যই দোয়া করব। এই জন্য দোয়া না করে আমরা যেতে পারি না, ঠিক কিনা? ঠিক কিনা বলো? মার খবর, মার খবরে, বাবার খবরে খবর হয়ে গেছে, আপনি এমনি এমনি আসেন না এখানে। ঝগড়া স্বামী স্ত্রীর মাঝে হয়, হইলে কি হবে? এটা তো লাস্টিং না করে। ছোট একটা আদিশের কথা মনে হয়ে গেল, বলে ফেলি। এরপরে আমি ওই আরবি আরবি সাহিত্যের একটা কিতাব আছে, এটার নাম হলো কাইলবি। ওটার মধ্যে অনেকগুলি ঘটনা আছে, ঘটনাগুলি সব আরবিতে। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যুবক বাবারা তোমাদেরকে শোনাচ্ছি। এর আগে একটা হাদিসের কথা বলে ফেলি। এই হযরত আয়েশা সিদ্দিকা রাসূল আরবি যখন গোসল করতেন, জলচৌকিতে বৈশা তিনি গোসল করতেন, আয়েশা পেছন দিক থেকে দাঁড়ায় রাসূলের মাথার উপরে পানি ঢালতেন। একদিন জলচৌকিতে যে বসছে, হযরত আয়েশা ডান পায়ের একটা আঙ্গুল চৌকির পায়ের নিচে পড়ে গেছে। যখন পড়ে গেছে, আয়েশা সাহস করে একথা বলতে পারেনি, নবীগো আপনি একটু উঠেন, আমার আঙ্গুলটা, পায়ের আঙ্গুলটা আপনার পায়ের নিচে, আমার আপনার চৌকির পায়ের নিচে পড়েছে, এটা বলতে তিনি সাহস পায় নাই। কিন্তু রক্ত বের হয়ে গেছে। দেখেন স্বামী সেবা কারে কয়? রক্ত। মেয়ে বলেন, আয়েশা পানির সাথে রক্ত আসছে কেন? হযরত আয়েশা বলেন, নবীজি গো, আমি বলতে সাহস করি নাই, আপনার চোখের পায়াটা আমার পায়ের আঙ্গুলে পড়ে গেছে, আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে, সেজন্যে পানির সঙ্গে আপনি রক্ত দেখতে পাচ্ছেন। হযরত আয়েশা রাসূল আরবি তাৎক্ষণিক দাঁড়ায় বললেন, আয়েশা রে, এটা তুমি কী করলাম? আয়েশা রে, এটা কী করল রে? আগে কেন বললা না আমাকে? আমি বসার আগে কেন বললা না? হযরত আয়েশা বলেন, আমি কোন সাহসে আপনাকে বলবো, আপনি দাঁড়ান, বসে গেছেন যেখানে কেমনে বলি আপনি দাঁড়ান, সাহস করি নাই সেই জন্য আমি বলি নাই। আয়েশা, এটা তুমি কী করল? নিজে রাতে আঙ্গুলের একটা ব্যান্ডেজ করে নবী থুতু লাগাই দিলেন, ফু দিলেন, দম করলেন। আয়েশা, এই ধরনের কাজ ভবিষ্যতে কোনো দিন কইরো না। আয়েশা রে, তুমি বুঝি আমাকে অনেক ভালোবাসো, এত ভালোবাসো, এত ভালোবাসো কেন আমাকে? নবীজি গো,
আপনি জানেন না আমি আপনাকে কত ভালোবাসি, আমার জীবনের চাইতে অনেক বেশি, পিতামাতার চাইতে অনেক বেশি। এবার আপনার আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, নবীকে ভালোবাসতে হবে পিতামাতার চাইতে বেশি না কম? ছেলে মেয়ের চাইতে, নিজের জীবনের চাইতে? লা ইউমিনু আহাদুকুম, না হয় তোমরা কেউ মোমেন হতে পারবে না। নবীকে আপনি আমাকে এত বেশি ভালোবাসেন কেন? আমি তো আপনাকে ভালোবাসি, আপনি তো আমাকে ভালোবাসেন, এত ভালোবাসেন কেন? নবী বললেন, দুই কারণে আমি তোমাকে বেশি ভালোবাসি। প্রথম কারণ হলো তুমি আবু বকরের মেয়ে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারো চোখের কোঠা যদি ভিজে যায়, ও আর শুনতে আসার পরে কারো চোখের কোঠা সামান্য একটু ভিজছে আর কি, মনে করেন ফোঁটা বের হয় নাই, কোঠাটা ভিজা গেছে গা, এতটুকুন যথেষ্ট গুনাহ মাপের জন্য। আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা বান্দি চোখের পানি সেরে যখন কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ গো আমার চাইতে বড় অপরাধী এই পৃথিবীতে কেউ নাই, আমি তো সবচেয়ে বড় অপরাধী, এইসব কথা বলে বলে যখন বান্দা বান্দি চোখের পানি সেরে তাহাজ্জুদের সময় ফজরের নামাজের আগে কাঁদতে থাকে, আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি চোখের পানি চোখ থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি সব গুনাহ মাফ করে ফেলি, সব গুনাহ মাফ করে দিই, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। সেজন্য কাঁদবেন বেশি, হাসবেন কম। সেই জন্য রসুল বলেছিলেন, সমস্ত বিবিদেরকে ডেকে বলেছিলেন, মৃত্যুর ইন্তেকালের 15 দিন আগে বলেছিলেন যে বিবিরা আপনি দেখতে পাচ্ছেন আমার যে জ্বর হয়, হ্যাঁ আপনারা আপত্তি না করলে আমি একটা আপনাদের কাছে একটা কথা বলতে চাই। বলেন নবী, আমার মন বলতেছে আমি বেশি দিন বাঁচব না, তো আমার মৃত্যুর 15 দিন আগের ঘটনা, এটা হাদিসের আলোচনা, যে আপনারা যদি আপত্তি না করেন আমি আমার জীবনের বাকি সময়টা, বাকি কয়টা দিন আয়েশার হুজরায় কাটাইতে চাই। দেখেন কত ভালোবাসতে পারে এই কথাটা বলতে পারে। আয়েশা বললেন, নবী গো আপনি যে আমাকে অনেক ভালোবাসেন, জীবনের শেষ কটা দিন আমার হুজরায় কাটাবেন, আমার পার্শ্বে কাটাবেন। হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা ডান উরুতে মাথা রেখে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছে, ডান উরুতে মাথা রেখে। আয়েশা রে আরেকটা কারণ হলো আমি তোমাকে বেশি ভালোবাসি, সেটা হলো তুমি আবু বকরের মেয়ে, আবু বকরের মেয়ে সেই জন্যে বেশি ভালোবাসি। আর সেকেন্ড কারণ হলো তোমার বয়স অল্প, মদিনাতে রসুল 3টি বিয়ে করেছেন, হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে সাউদা। খাদিজার বয়স ছিল 40, হযরত সাউদার বয়স ছিল 62 বছর হযরতে সাউদা, আর হযরত আয়েশার বয়স ছিল মাত্র 7 বর্ষ। সুবহানাল্লাহ, কোন কি মনে করলেন 7 বৎসরের? হাদিসের মধ্যে আসছে বিয়ের আগে হযরত জিবরাইল ফেরেশতা হযরত আয়েশার একটা মূর্তি, একটা সুরত, একটা ছবি তোয়ালির দ্বারা আবৃত করে হুজুরের দরবারে এসে বলছেন, নবী গো এই যে দেখেন যে রোমালের ভিতরে একটা মেয়ে দেখা যায়, চেহারাটা কীরকম আপনার ভালো লাগেনি, পছন্দ হয়েছে নি? নবী বললেন, খারাপ না তো, চেহারা তো ভালোই লাগে, এইটা আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশা, এই আয়েশার সাথে রসুল আপনার বিয়ে হবে, আপনি তাকে বিয়ে করবেন।
সাত বছর বয়স বিয়ে করেছে। আয়সা, দুই কারণ আমি তোমার ভালোবাসি, আবু বকরের মেয়ে, সেকেন্ড কারণ হলো তোমার বয়স অল্প, বয়স অল্প এই জন্য আমি তোমার বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কর। বাকি কথাটি আমি বলতেছি, এরপরই মুনাজাত দিব। এ ফাঁকে একটু দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা একটু বলে দিন, দুরুশরীফের আওয়াজ হয় না, ভালো আওয়াজ হয় না, সুন্দর করে আওয়াজ করে চিল্লায় চিল্লায় আল্লাহুম্মা পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশিব নিলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহ জোরে স্ত্রীকে বেশি বেশি করে আদর করবা, বরে বেশি বেশি করে আদর করবা, একসাথে খাবার খাইবা। হযরত আয়েশা বলেন, রসুলের সঙ্গে আমি এক এক বর্তনে খাইতাম। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসছে, হাড্ডির টুকরাং চাবাইয়া হযরত আয়েশা দস্তরখানের মধ্যে রেখে দিতেন। ওই আয়েশার চাবানো চিবানো হাড্ডির টুকরা দস্তরখান থেকে উঠাইয়া রসুল, তোমার চাবানো চিবানো হাড্ডির টুকরা আমি আমার মুখের ভিতরে দিয়া চাবায় চাবায় দেখাই দিলাম, আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। চিল্লায় সুবহানাল্লাহ কর, আরো জোরে কর, বুড়া বয়সে এই কাম করবো নি, এগুলি জুয়ান থাকতে আমি মানুষ করে, মাত্র তাজা বিয়ে করছে, দড়ি মুড়ি ছিড়ালাই কয়ে মায় কয়ে এরম করসকে কয়ে দড়ি ছিড়ালাম, শ্বশুরবার যাওয়ার লেগে পাগল হয়ে গেছে, মায় কেউ ভালো করে যা দড়ি ছিড়সকে, নতুন নতুন ভাল লাগে, চার পাঁচটার মা হয়ে গেছে আর ভাল লাগে না। অনেক স্বামী স্ত্রীর কয়ে নিচে হো নিচে, নিচে বিস্তার নাই কয়ে সালা বিষয় হলে আর ভালো লাগে না, জীবন বর বিবিকে ভালো করছে, আল্লাহ আকবার বলো, জীবন বর বরে ভালোবাসত। এক এক বিস্তার শুই তৈব, আলাদা বিস্তার বানাইন না, কিছু বলা আছে বড় হয়ে গেলে বুড়া বুড়ি সেপারেট করে দেয়, বুড়ারে করে তুমি থাকবা দহিনের করে আর তুই উত্তরের করে থাকবা, বুড়া বুড়ি লোকে দেহা করিস তা কখন জানা, আবার যদি বাচ্চা টাচ্চা হইয়া যায় মাথা ঠিক নাই তো, এই বুড়া বুড়ি বেটির বাচ্চা হইবে করতে, দুজনকে এক বিস্তার শুইতে দিবা, সুবহানাল্লাহ কর, কথা বুঝে নাই, বুঝাও না বুঝার বান ধরে, বুঝাও না বুঝার বান ধরে, এক বিস্তার শুইতে দিবা, দামি কম্বল কিনা দিবা, মোড়ারা ইটালির ডানবা, ইটালির মোড়ারা ইঞ্জা চাই রাত পাঁচ হাত দুজন একসাথে যাতে ঘুমাইতে পারে, সুবহানাল্লাহ কও, এগুলি কইর, এগুলি এগুলির নাম ইসলাম, ওরা কও কি ইসলাম, নহনবী খ্রিস্তা কইতে আইনে আমি, আমি তো এইভাবেই ওয়াশ করি জীবনভর পঞ্চাশ বছর ধরে, এভাবেই তো ওয়াশ করলাম, মানুষ শুনলো তো, একই জায়গায় বারবার 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 যাচ্ছে, জিন্দগিটাকে আগে সোজা করে, পিঠে পিঠে বাদ দাও, বরে বেশি করে ভালোবাসো,
স্বামী স্ত্রী তো কথা কয় না, ও রাজা রানীর কথাটা বলে শেষ করি, কথা কয় না, রানীও কথা কয় না, তিন দিন শেষ হয়ে গেল, তিন রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হয়েছে, ফজরের আজান, তখন রাজার চোখে একটু ঘুম তাড়িয়ে হয়েছে, সামান্য ঘুম আসছে আর কি, রানী ড্রাইভার ঘুমায় নাই, এটা টাই দিয়ে রয়েছে, এই হঠাৎ করে ঘুমের তুইটা রাজা রানীর জিগায়, বেগম এই আজান কিসকা হ্যায়, ফজর কা না ঈশা কা, কিসকা আজান হ্যায়, ঈশা কা আজান না ফজর কা আজান, স্ত্রী মনে মনে কয় তিন রাত শেষ হয়ে গেছে, এবারটা এবার হনে জিগায় আমারে, এটা ফজরের আজান এসান আজান, স্ত্রী যাই কথা কই লইলে আরও এটা আরও বন্ধ করে দিছে, রাজা মানুষ তো জিদ উঠছে, কে আছো, আমি শিকারে যাব, প্রস্তুতি নাও আমি শিকারে বেরোব, ঘোড়ায় চড়ে চলে গেছে রাজা, যাইতে 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 মনে করেন ঘটনাটা আরবের ঘটনা, তো আমি এদিকে কিছু জায়গার নাম বলে আপনাদের শিখিয়ে দিই, মনে করেন দাউদ খান দিক থেকে ঘোড়া ছাড়ছে, ঘোড়া চলে আসছে এখানে চেটাং রোড, চেটাং রোড চলে আসছে অথবা সানারপাড় চলে আসছে, হঠাৎ করে একটা মুসাফির, জামাকাপড় ভালো না বেশি, মুসাফির ও সামনে ঘোড়ার সামনে দাঁড়ায় সালাম দিছে, বাদশাহ আসসালামু আলাইকুম, তো বাদশাহ পোশাকের নমুনা ভালো না, একটু ফকির ফকির ভাব, গরিব মানুষ মনে হয় চিন্তা ভাবনা কইরা, আর ওয়ালাইকুম সালাম কয় নাই, ছুটছে ঘোড়া, বাদশাহ আমার সালামটা নিলেন না, বাইতুল মোকাররম গেছে গা বাদশাহ, হঠাৎ করে বাইতুল মোকাররম মসজিদের কোনার থেকে ওই সানার পরে ওই বিক্ষোভটাই বাদশাহর ঘোড়ার সামনে দাঁড়ায় আবার সালাম দিছে, বাদশাহ আসসালামু আলাইকুম, বাদশাহকে ব্যাপার কি, আমি কই আইছি এটা, বাইতুল মোকাররম আইছি না আবার সানার পর গেছি গা, এই লোক না আমার সানার পর সালাম দিছিল, আহা মানুষ তো মৃত্যুর কথা মনে করে না, মানুষ মনে করে মরবো না আমি আর, আমার বিল্ডিং আমার গাড়ি আমার বাড়ি, আহা রে আমার টাকা গড়ি আমার পাগল করলো রে, আমার পাগল বানাই দিল, মৃত্যুর কথা আমার মনে হয় না, বাদশাহ সালাম আলাইকুম, ডরে বয়ে বাদশাহ কে ওয়ালাইকুম সালাম, তুমি সানার পর আমার সালাম দিছিলে না, হ্যাঁ আপনি তো আলাইকুম সালাম কর নাই, আপনি তো সোজা দৌড়ে আসছেন, আমি একেবারে এই এয়ারপোর্ট দিয়া ঘুরে আইছি, বাদশাহর তখনও খবর নাই, আপনি তো সোজাই পড়ছেন, আমি এয়ারপোর্ট দিয়ে ঘুরে আবার আমি জানি এই রাস্তা দিয়ে যাবেন, আপনি বাদশাহ ডাক দিয়ে বলে তুমি কে, তোমার পরিচয় কি, পরিচয় কি রে, তুমি বারবার আমাকে ডিস্টার্ব করো, আহা তোমার নাম কি বলো তো, তুমি কি চাও বলো তো, তুমি জানো বিবির সঙ্গে ঝগড়া করে চলে আসছি, টাকা করি পয়সা করি স্বর্ণ অলঙ্কার যাওয়ার জিনিস কত জায়গায় রাখছি, কারো কাছে কইলে তুমি কে রে, বাইতুল মোকাররমার ঘোড়ার সামনে এসে আমাকে সালাম দাও, আপনি ভালো করে নজর করে দেখেন আমি আজরাইল আপনার রূহ কবজ করতে পারছি, তুমি মালাকুল মওত একটু সময় দিও হানি, একটু সময় দিব আমাকে, আমি আমি বেগমের সঙ্গে একটু দেখা করে আসতাম, প্রথম যখন সালাম দিয়েছিলাম ওই সময় যদি আপনি সালামের জবাব দিতেন, একটু সময় ছিল আমি আপনাকে সময় দিতাম, কিন্তু এখন তো আর সময় নাই,
ida da jaluhu la yastaghiruna saha shomoy to nai ek second shomoy nai ek second one second chitkar mare bole allahu akbar রাস্তায় পড়ে মরে গেল না বিবিরি পাইল না সংসার পাইল না রাজত্ব পাইল সব শেষ সর্বহারা ঠিক কিনা বলুন ঠিক কিনা বলো আমি ভাবতেও পারি নাই এত লম্বা সময় আমি বয়ান করতে পারবো পৌনে এগারোটা বেজে গেছে আমি গরিব দিকেও তাকাই নি আমরা মুনাজাত না করে যাব না ঠিক কিনা ঠিক কিনা বলে একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুন্দর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সবাই বলতেছেন জিকিরটা সবাই করতেছেন বাবারা তোমরাও সবাই একসাথে আওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা কেউ লড়বে না দোয়া হবে এখন একটা লোক মুনাজাত না করে যায় না কারণ তোমার মা কবরে বসে রয়েছে সুবহানাল্লাহ তোমার বাপ কবরে বসে রয়েছে তোমার মা দাদা দাদি কবরে বসে রয়েছে আমার নাতি ওয়া শুনতে গেছে দোয়া করবো নি সুবহানাল্লাহ বলো এই তো দোয়া হয়ে যাবে আমিও চলে যাব অসুস্থ মানুষ মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম এটাও তো হতে পারে এটা আমার জীবনের শেষ ওয়াজ করতেছি ঠিক কিনা একটা ছেলের মাওলানা বানাবেন আমার বড় ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক ওয়াজ করে বক্তা মানুষ আমি বলছি বাবা আমি মরে গেলে তুমি আমার জানাজা পড়াইও তুমি আমার জানাজাটা পড়াইও তোর বাবা মরে গেলে ঢাকাবাসী খবর পাইলে দৌড়ে আসবে ঠিক কিনা যুক্তিবাদী বলে মারা গেছে রে চল জানা যায় যাই তোর বাবার বহু ছাত্র আছে ওরা আসবে ওরা এসে জানাজাটা পড়াই দিতে চাবে কিন্তু তুই দিস না তুই নিজে জানাজা পড়ায়া আমার লাশ কবরে নামাই দিয়া একটু দোয়া করবি আমার জন্য আমি জানি তুই যদি জানাজা পড়াস আপনার পড়ো যদি মাওলানা হয় হাফেজ হয় যে মাদ্রাসা দিছেন এখানে ছাত্র দেন একটা ছেলে মাওলানা হোক আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায় কবরে নামায় দেয় আপনার কবরে আজাব মাপ চিল্লায় বলেন আওয়াজ করে বলেন নিজের পোলা জানাজা পড়াইছে তুই আমার জানাজা পড়ে আমার লাশ কবরে নামাই দিবি কবরে যাইয়া আমি বলবো আল্লাহ গো আমার আপন ছেলে মারা না আমার জানাজা পড়াইছে তুই পারবানি আমাকে মাফ করে দিতে তুই পারবা আমাকে ক্ষমা করে দিতে কবরকে আমি ভয় পাই আমার ভাইরা কবরকে আমি সিরিয়াসলি ভয় পাই মৃত্যুকে আমি ভয় পাই না মরতে তো হবি কবরকে আমি ভয় পাই কবরে মনকির নকির আমাকে তিনটি প্রশ্ন করবে জোরে কোন কয়টি একসাথে কোন কয়টি তিনটা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকে তোমার রবকে চিল্লায় বলেন উত্তর হয়ে গেছে
সেকেন্ড প্রশ্ন করা হবে, আমার দিন কা তোমার দিন কি? উত্তর হয়ে গেছে ইসলাম। সর্বশেষ প্রশ্ন করা হবে, আমার নবী উকা তোমার নবী কে? হাদিস শরীফের মধ্যে আছে মন কির নকির তিনটি প্রশ্নের উত্তর কবরের ভেতরে যে কোনো নারী পুরুষ মুসলিম নারী মুসলিম পুরুষ দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা রে ওয়াফরি সুফি জান্না আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায় দে। নারায়ে তাকবীর। আমি কবরকে ভয় পাই বাবা, তুই মরানা মানুষ, তুই দোয়া করে দিস। মাদ্রাসা করেছি আমি, মাদ্রাসার ছাত্ররা মসজিদের পাশে আমার কবরের জায়গা করেছি, এটা রূপগঞ্জে মসজিদ করেছি দোতলা, মাদ্রাসা করেছি মসজিদের পাশে কবরের জায়গা করেছি, মসজিদের পাশে কবর দিও মুয়াজ্জিনের ধ্বনি যেন শুনিতে পাই, মুয়াজ্জিন আজান দিবে সেটা আমি শুনতে চাই, মুয়াজ্জিন আজান দিবে আমি শুনব। মাদ্রাসার এতিম গরিব ছাত্র এসে কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, এগুলি করে যান। একটা বলারে মৌলানা বলেন হাফিজ, বলেন হাফিজের বাপ হল, হাফিজের মা হল মৌলানার, মৌলানার মা হল মৌলানার বাপ হল, অর্থটা করবো জোরে সোয়ানা কম লাগবো এখন না, অর্থ শেষ হয়েছে, অর্থটা করবো পরে সোয়ানা লাগবে, অর্থটা অনেক দামি। জোরের ময়দানে মৌলানার হাফিজের মা বাবার মাথায় আল্লাহ পাক তাজ লাগাই দিবে, ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। মাদ্রাসাটা আপনার দেখে রাখবেন, মাদ্রাসা আমি রিল্যাক্স নিয়ে গেলাম, বিশ্রাম নিয়ে গেলাম, মাদ্রাসা দেখে গেলাম, আপনাদের এলাকা আমার পছন্দ হয়েছে, ঠান্ডা পড়ছে তো ডরে ভয়ে মানুষ ওয়াজে বেশি আয় নাই, পয়সা থাকলে বহুত ওয়াজ শুনতাম, যুক্তিবাদী যদি বাসে আমিও বাসি, কিন্তু তুমি কি জানো যুক্তিবাদী জীবনে শেষ ওয়াজ করতেছে এটা, এ তুমি জানো না, তুমি জানো না তোমার জীবনে শেষ ওয়াজ কিনা, জোরে কাও ঠিক কিনা। এই যে মাস্টার বাচ্চাগুলি বসে আছে, এরা ওয়াজের কি বুঝে বলে, আরে এরা কি বুঝে, এরা তো মাসু, আমারও দেখতে আইছে যুক্তিবাদী আইব বলে যাই দিয়ে যাই, দেখেন না বাচ্চাগুলি, এই যে একটা বাচ্চা ডিস্টার্ব করছে, একটা ঘন্টা হয়ে গেল ডিস্টার্ব করছে, কোনো আওয়াজ করছে, বাচ্চারা উঠে গেছে গা, দুই সাইডটা বয়স্ক বয়স্ক বুড়া সুরা যেগুলি এগুলি দুই সাইডটা হয়তো গেছে, ওগুলিও তো যায় নাই ঠিক কি না, ভেতরে গরম লাগতেছে ঠিক কি না, এমনকি ওই বাইরের মতো ঠান্ডা নেই, আমি কেমনে কেমনে পারলাম এত লম্বা সময় বাস করতে। সেই জন্য আসুন আজকে যে বয়ানগুলো আমি করলাম এগুলি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমি তো জানি না এ মারানা আমাকে লিখেছে আর কি, মাদ্রাসার অতীব প্রয়োজন, এই মাদ্রাসায় দুইটা আলমারি লাগবে, দুইটা আলমারি কিতাবপত্র রাখার লেগা, ফাইলপত্র রাখার লেগা, কোরআন হাদিস রাখার লেগা দুইটা আলমারি লাগবে। আপনারা আপনাদের মধ্যে কেউ যদি থাকেন যে হুজুর আমি একটা আলমারি দিয়ে দিব, দুইটা লেগছে আমি দুইটা চাই না, আমি একটা চাই, একটা আলমারি হুজুর আমি দিয়ে দিব, আপনি আমার মার জন্য আমার বাবার জন্য একটু দোয়া করেন, একটা লোক দেখি তো কে পারে একটু সাহস করে, একটা আলমারির দাম কত? এত দাম? আগে আমরা 4-5 হাজার টাকা কিনতাম, এখন দাম বেড়ে গেছে।
তো এত টাকা দিয়া একটা আলমারি, তো মার নামে তোমার মার নাম লিখে দিবা, সৌজন্যে তোমার মার নামটা লিখে দিবা, আগে তিলি হেলো হইবা, মাদ্রাসার নামও লিখবা, সৌজন্যে তোমার মার নাম লিখে দিবা, পারবা? কেউ একটু সাহস করে, ঠিক আছে যুক্তিবাদী, আমি আমার মার নামে, আমার মা তো নাই গা, কবরে গেছে গা, তুমি একটু দোয়া করো আমার মার লাগিয়া, আমার মার লেগে একটু দোয়া করে দাও, আমার মা কবরে আজাদ থাকলে আল্লাহ মাফ করে দিত, আল্লাহ মাফ করে দিত, মা বেঁচে থাকলে মা যদি কইত আমার 20,000 টাকা দিয়ে আমার দরকার, তুমি তো দিতা যেমনি পারতা কায়দা করে, একটা লোক একটা যুবক যদি পারো যে আমি আলমারিটা কিনে দিব হুজুর, আমি ওয়াদা দিলাম, তাইলে আমি একটু দোয়া করতাম অন্তর্কমে।